রঙিন পোশাকে দেশ সেরা বলার মাশরাফি মুর্তজা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে। এই ডানহাতি পেসারকে সংক্ষিপ্ত সংস্করণে না পাওয়া নিয়ে আক্ষেপ আফসোস যেন ক্রমেই ডালপালা মেলতে শুরু করেছে। বল হাতে ধারাবাহিক ওয়ানডে অধিনায়কের পারফরমেন্স যোগান দিচ্ছে আফসোসের পালে হাওয়া। ইস, মাশরাফি যদি টি টোয়েন্টি খেলত! বিকেএসপির সাবেক কোচ, বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠেও শোনা গেল এমন অপ্তবাক্য। আমার মাঝে মাঝে মনে হয় টি টোয়েন্টিতে যদি মাশরাফি থাকত তাহলে চারটা ওভারের চমৎকার বোলিং পেয়ে যেতাম, দুর্ভাগ্য ও নেই। মাশরাফি যখন বল করে আমি নিশ্চিন্ত মনে থাকি, তার মানে এই নয় যে চার বা ছক্কা তাকে হজম করতে হয় না, কিন্তু ব্যাটসম্যান চাপের মধ্যে থাকবে এটা মাশরাফি খুব সহজেই বোঝে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে সাত উইকেট নিয়ে সেরা বলার মাশরাফি, পাঁচটি করে উইকেট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মোস্তাফিজুর রহমান আর রুবেল হোসেন। রান দেওয়ার দিক থেকেও এই দুই বলারের চেয়ে কৃপণ মাশরাফি মুর্তজা, ইকোনমি রেট 4.96। মোস্তাফিজুর রহমানের 5.35 আর রুবেল হোসেনের 6.12। নড়াইল এক্সপ্রেসের বলের গতি আগের মতো নেই, 120 থেকে 125 কিলোমিটার বেগে বল করেও ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার আলজারি জোসেফদের চেয়ে কিভাবে এগিয়ে যান সেটি হয়তো অনেকেরই কাছে রহস্য। মাশরাফির উঠে আসা দেখা নাজমুল আবেদিন ফাহিমের মতে, বোলিং সেন্স এবং ব্যাটসম্যানদের গতিবিধি বুঝে ফেলতে পারার দূরদর্শিতাই মাশরাফিকে নিয়ে এসেছে ঈর্ষণীয় স্থানে।